আল্লাহর ভেতরা চলে জানে, আল্লাহর ভেতরা চলে জানে আর জানে দিব্য জ্ঞানী, মিরাজের ভেদ জানে মেহানি, মিরাজের ভেদ জানে মেহানি, আল্লাহর ভেতরা চলে জানে, আল্লাহর ভেতরা চলে জানে, আল্লাহর ভেতরা চলে জানে আর জানে দিব্য জ্ঞানী, মিরাজের ভেদ জানে মেহানি, মিরাজের ভেদ জানে মেহানি, ওই উম্মে হানি বিবির ঘরে শুয়াছিলেন নবী, ঘরের বাহির হইলেন কিনা তাও জানেন ওই বিবি, উম্মে হানি বিবির ঘরে শুয়াছিলেন নবী, ঘরের বাহির হইলেন কিনা তাও জানেন ওই বিবি, আরে যার কাছে এই ঘরের চাবি, যার কাছে ঘরের চাবি যে জুগায় ও জুরফানি, মিরাজের ভেদ জানে মেহানি, মিরাজের ভেদ জানে মেহানি, ওই ইসমাইলের ফদা গাতে জমজমের কূপ, জলের মধ্যে প্রতিবিম্ব দেখা যায় স্বরূপ, ওই ইসমাইলের ফদা গাতে জমজমের কূপ, জলের মধ্যে প্রতিবিম্ব দেখা যায় স্বরূপ, আরে দেখা যায় স্বরূপ, আরে দেখা যায় স্বরূপ, দুধ মাখনে মিশে যাইর, দুধ মাখনে মিশে যাইর, দুধ মাখনে মিশে যাইর, ওই তোলে দৈববাণী, মিরাজের ভেদ জানে মেহানি, মিরাজের মিরাজের ভেদ জানে মেহানি, দশ বছর অতিক্রম তাও ঘরের শিকল নরে, তাহলে অবশ্যই নবী তালা দেয় নাই ঘরে, দ্বাদশ বছর অতিক্রম তাও ঘরের শিকল নরে, সাতাশ বছর অতিক্রম তাও ঘরের ঘরের শিকল নরে, তা হইলে অবশ্যই নবী তালা দেয় নাই ঘরে, আরে তালা আরে তাই তো শিকল নরে চরে, তাই তো শিকল আরে তাই তো শিকল নরে চরে, নইলে বেশি দূর জাননি মিরাজের ভেদ জানে মেহানি, আইরে মিরাজের ভেদ জানে মেহানি, আল্লাহর ভেদ চলে জানে, আল্লাহর ভেদ চলে সাতাইশ হতে তিন বিয়োগে তাতে চব্বিশ হয়, দ্বাদশ আর দ্বাদশ মিশিলে একই ফল দাঁড়ায়, সাতাইশ হইতে তিন বিয়োগে তাতে চব্বিশ হয়, দ্বাদশ আর দ্বাদশ মিশিলে একই ফল দাঁড়ায়, দ্বাদশ আঙ্গুল
বাহিরে যার, দ্বাদশ আঙ্গল বাহিরে যার, ব্রহ্ম হতে যত খালি বিরাজের ভেদানে তাই ভেবে বলে বাউল কবি আব্দুর রহমান, কাশে আইসা ছিল নাকি আসা, ভেবে বলে বাউল কবি আব্দুর রহমান, কাশে আইসা ছিল সেদিন সাততলায় আসমান, আরে তার নিকটে আর সে আল্লাহ আর সে মাওলা নুরি, সেদরাতুল মুনতাহা নামে বৃক্ষটা বদরি, এই যার নিকটে আর সে আল্লাহ আর সে মাওলা নুরি, সেদরাতুল মুনতাহা নামে বৃক্ষটা বদরি, এই সর জগত মগজপুরি, সর জগত মগজপুরি, সর জগত মগজপুরি, সাফা দেবে নিশানি মিরাজের ভেদ জানে উম্মেহানি, আই রে মিরাজের ভেদ জানে উম্মেহানি, সাধনা করার পরে উম্মেহানির বিবি হতে দয়াল আমার মিরা যেতে যায়, আমার দয়াল নবীর ওই সময়ে উম্মেহানির চাইতে বড় বন্ধু কেউ ছিল না দুনিয়ায়, ওই ঘরেতে গেল দয়াল সান্ত্বনা নিবার তরে, সবচাইতে বড় কষ্ট পাইলেন থেকে ভবের পরে, তাই তো আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিল, কয় আপনি এই কথাটা বিশ্বাস করেন কিনা, আপনি ভক্ত হয়েছেন যার, তিনি বাংলার বাউল সম্রাট রশিদ সরকার, তাই তো বলি জিব্রাইল রয় জবানে যেখানে প্রকাশ হয়, এখানে তে জিব্রাইলকে বাদ দেওয়ার কায়দা নাই, যেখানে ঘোষণা সেখানে কথা, তাই তো জিব্রাইল সেখানে রয়, আর প্রেমের জায়গা সবার ঊর্ধ্বে, চৌথায় আসমান পর্যন্ত তার উপরে জিব্রাইল নয়, সপ্তম আকাশ পাড়ি দিয়া মিরাজ হইয়াছিল, এই তো তার কথাবার্তায় আসরে শেষ হলো। এখন দুটি কথা জিজ্ঞেস করি, পাঁচ ছয় সাত মিনিট আছে তো না, কয় মিনিট আছে, চার মিনিট, সাতাইশ বছর চলে গেল, আমি এই কথাটা শুধু একটু বলি, দয়াল নবী হলো পৃথিবীর হায়াত, তার নাম হলো হায়াতুল মুরসালিন নবী, আমি একটা দৃষ্টান্ত দিতে পারি, এই বাজাও না ছোট বাজাও, এই যে কোনো প্রধানমন্ত্রী যদি বাহির থেকে আমার বাংলাদেশে বেড়াইতে আসে, তাকে রিসেপশন করার জন্য যাবে কে, আমার এলাকার চেয়ারম্যান যাইব, এমপি যাইব, কে যাবে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদ, যখন ওখান থেকে এয়ারপোর্ট থেকে নাইমা আসবে, আমি ছোট করে বলি, ওখানে দুজনে প্রথমে একটু হাত চেপাচাপি একটু চুমাচুমি এগুলি হইয়া একটা গাড়ি তুটবো, আর আগে আগে একটা হোন্ডা দেব খালি ফু ফু করে খালি বাঁচতে থাকবো, অর্থাৎ রাস্তা ক্লিয়ার, আমাদের প্রাইম মিনিস্টার হ্যাজ কামিং নাও, অর্থাৎ আমার প্রাইম মিনিস্টার আইসা পড়ছে, ফর্নিয়ার আইসা পড়ছে, সব গাড়ি টাড়ি সব বন্ধ, শুধু একজনের গাড়ির চাক্কা ঘুরতেছে, সে কে, সে হলো আমার দয়াল নবীর জীবনের চাকাটা ঘুরছে, শিশু মায়ের স্তনে দুধ খাইতেছে ওই অবস্থায় রয়েছে, অর্থাৎ
মনে করেন একটা সিডি বই আপনি দেখতেছেন, কারেন্ট গেছে, কারেন্ট যাইয়া 27 বছর পরে আবার যাইল, যেখানে সিডিটা প্লে হইতেছিল ওখান থেকে আবার প্লে হবে, কি আর তোর ভাই, তাই তো? এরকম পানি করাইতেছে, অজুর পানি, শিকল নড়তেছে, এটা কি এই 27 বছর পরে শিকল নড়ে নাকি? 27 মাস নড়ে, 27 দিন নড়ে, 27 মিনিট নড়ে, কতটুক সময়? যার মিরাজ তার কাছে জিজ্ঞাসা করি, উনি বললেন যে অজুর পানি করাইতেছে, ঘরের শিকল নড়তেছে, যে বীজ নাই থেকে ওইটা গেছে ওটাও গরু। তিনি এতটুক সময়ের মধ্যে মিরাজ, তাহলে কয় মিনিট? এ দেহে আস সপ্তম তালা আসমান জন্মি, এক পলকেই ভেদ করেছে রাসুল আমার, মিরাজ গেছে। আমি এই গানটা এখন গাইলাম না, সময় নাই, একটু বিশ্লেষণ 27-এর দিয়ে দিলাম যে এইভাবে 27 বছর কেটে গেছে। আর সৃষ্টিও 27-এ, কুরআন নাজিল হয়েছে 27 তারিখ, মিরাজ 27 তারিখ, আবার মায়ের ঋতুবতী হয় এটাও 27 তারিখ, আবার এই 27 আমাদের যদি একটা সংখ্যা গণনা করি তার মধ্যেও 27 এসে দাঁড়ায়। 27 বছর যদি হিসাব করেন তাহলে দিনের সংখ্যা হয় কত? 8,955 দিন, এটা যোগ করেন তাও যে 27 হইব। 27-এর মধ্য দিয়ে সবকিছু, আর 27-এর মধ্যেই সীমাবদ্ধতা, এটাই 27-এর কারণ। দয়াল নবীর নাম হায়াতুল মুরসালিন নবী, তিনি হায়াত, হায়াত যখন যে আর একটা হায়াতের সাথে আত্মায় আত্মায় যোগ মিলন হয়ে গেছে, তখন এই জড় জগতের মধ্যে সমস্ত কিছু থামা ছিল, আবার যখন ওনার আত্মা ফিরে আইছে আবার স্টার্ট হয়ে গেছে। এতটুকু আপনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। আস্তে প্রশ্ন দুইটা করি, আর 1 মিনিট আছে না, 2 মিনিট আজান দিব। আসর তো সন্ধ্যার পর আমার করাই লিখতেছে, তাইলে প্রশ্ন পরেই করি। আজানের বিরতি কয় মিনিট? বিরতি কারোর জন্য অপেক্ষা করে না, এখান থেকে যাওয়ার কথা মানব জনম পাশ করে, পাশ করলে ওই ক্লাসে কি আর পরে? মানুষের করণ করে গেলে মানুষের কুল পাওয়া যাবে। আমরা তো সবাই মানুষ, তো অমানুষ কিরা? কারো গায়ে কি অমানুষ লেখা আছে? চিনা যাবে কি করে কে অমানুষ আর কে মানুষ? এটা চিনা যায় বাবা ব্যবহারে। আমাদের আরবাসী বাদক, আমাদের সুরহাব, আপনারা বিভিন্ন অ্যালবামে দেখেন, আমার মা মমতাজ বেগমের সাথে, আমার বাবা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের সাথে অনেক অ্যালবাম তার, কিন্তু আজকে তার জন্য আমার একটা সুপারিশ আপনাদের কাছে আমি করব। আমার কথা কি বোঝা যায় বাবারা? ও অসুস্থ, কি অসুস্থ মালিকই জানে, কারণ রোগ ব্যাধি ইমানদারের ইমানই বেশি করে পরীক্ষা করা হয়। আমি ছোটোবেলাতেই ওরে দেখছি খুব প্রভু বান্ধব, গুরু বান্ধব, গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা কোনো কিছুই কম নাই। আগের দিনে নবী রাসূলরা রোগ ব্যাধি চাইয়ে নিয়ে আসত, তো এটা হলো কষ্ট, হলো অস্থায়ী, কষ্টের পর একটা সুখ আছে। তো মালিক ওকে একটা ব্যাধির মধ্যে রাখছে, জানি না কোন পরীক্ষার মধ্যে আছে, ও ডায়াবেটিস হইয়া 2টা কিডনি বাতিলের মতো প্রায়, আর ডায়াগনিস করতে হয় প্রত্যেক 7 দিনে দুইবার ডায়াগনোসিস করতে হয়, পুরো রক্ত টেনে বের করে আবার রক্ত ঢুকাই দিতে হয়, এখানে অনেক টাকা পয়সার প্রয়োজন। ও আরবার শিবাজে যা রুজি করছিল পর্যন্ত কারো কাছে হাত পাতে নাই, কারো কাছে হাত পাতে নাই। আমাদের দরবারে থেকে আমরা, যেহেতু আমাদের তরিকার ভাই, তরিকার ভাইয়ের সাথে নাকি কাল হাসুরের মাঠে গলাগলি দেখা হবে। এই সুরহাবের দিকে আসো, এই যে আমার কাছে আসো, এই চেহারা দেখেন, এই যে হাঁটতেই পারতেছে না, তারপর আর বাসি বাজাইতেছে, ওর ছেলে সন্তান আছে, অনেক টাকা পয়সা ওর চিকিৎসার জন্য ব্যয় হয়েছে। আমরা যতটুক পারি শিল্পীরা সেটার জন্য কোনো কৃপণতা না করি, যার কাছে টাকা নাই আমার তরিকার ভাই তার কাছে কোনো দাবি নাই, যার কাছে টাকা আছে আমি আমার দয়ালের মহব্বতে
দয়ালের মহাব্বতে আমার পীর ভাইয়ের জন্য আপনাদের কাছে আমি একটু সাহায্য কামনা করতেছি, সাহায্য করবেন, পাশাপাশি দোয়া করবেন। আমার রশিদ চান যেন ওকে সুস্থ করে দেয়, আল্লাহর অলিরা যেন সুস্থ করে আমাদের মাঝে ওকে রাখে। লোকজন যাবে, আস্তে আস্তে আপনারা যাবেন, এর মধ্যে গান চলবে, আর গানের শেষে তারাবালি দেওয়ান আপনাদের গান শোনাবে। তবে যার কাছে টাকা নাই তার কাছে দাবি নাই, আর যার কাছে টাকা আছে তার কাছে দাবি আছে। চার দোকানে বসলেও কিন্তু 100-200-500 টাকা চলে যাবে অনেকেরই। একটা বেনসন সিগারেটের দাম 13 টাকা, একটা গোল্ডিপ সিগারেটের দাম 10 টাকা। আপনারা পাশাপাশি সারাটা জীবন ভরে আধ্যাত্মিক গান বাজনার মধ্য দিয়া আপনাদের আত্মার খোরাক দিয়ে আসছে, যে যে বাজান যাকে ঘিরে অনেক গান করেছে অনেক অ্যালবামে, যার যে আনন্দ দিয়ে গেছে আমাদের, এখন সেই ভাই আমার অসুস্থ, তার জন্যে আপনারা কেউ কেউ আছেন 2-4-5-10 হাজার টাকা দেওয়ার মতো লোকও কিন্তু আছেন আপনারা, কিন্তু আমি সেদিকে যাব না। ধর্ম কারে কয় জানি না, পিপাসুকে পানি দান করলে ক্ষুধার পিপাসা নিবারণ হয়, বস্ত্রহীনকে বস্ত্র দান করতে হয়, কন্যা সন্তান বিয়ার যোগ্য হলেও সপাত্রে পাত্রস্থ করতে হয়, মানুষ মারা গেলে ঘোর কাপনের ব্যবস্থা করতে হয়। এগুলো আমাদের সামাজিক নৈতিক কর্তব্য দায়িত্ব, মানুষের মৌলিক 5টা চাহিদা, খাদ্য বস্ত্র আশ্রয় চিকিৎসা বাসস্থান, কোনোটাই কোনোটার সাথে কম না। ব্যাধি হয়েছে তার চিকিৎসার জন্য যারা শরীক হচ্ছেন, আমি আমার দয়াল বাবার রশিদ চান কৌশিলা করে, বৈরাবরী কৌশিলা করে, আমার মাওলাপাকের পাকপান যত্ন কৌশিলা করে, মাওলাপাকের সাহি মঞ্জিলে চাই, যে যে নিয়ত করে দিতেছে এই নিয়তের বরকত মালিক মাকিল হাস মালিক হাসিল করো। আর আমার সোহাব ভাই যেন সুস্থ দেহ নিয়ে আমাদের মাঝে বেঁচে থাকতে পারে, বাবা যেন একটু নেক নজরে রাখে, আপনারা সবাই দোয়া করবেন। তুমি কান্দনা ভাই, আমি দোয়া করি মালিক তোমার এই চোখের পানি যেন বিফল না দেয়, মালিক যেন তোমার দিকে একটু রহমতের চাদর দিয়ে জড়াইয়া রাখে, এটাই আমি চাই। সন্ধ্যা ঘনিয়ে আসছে বাবা, আজ সোহাবের যে অবস্থা, সন্ধ্যা ঘনিয়ে আসছে, পূর্ব আকাশে উদিত হয়ে সবুজ পশ্চিম আকাশে সূর্য ডুবে গেছে, ডুবে যায়, কখন যেন আপনার সূর্য আমার সূর্য এমনিভাবে ডুবে যায়। দরদিরা পালা হইলে আমাদের দুইটা, একটা আসার পালা আর একটা যাবার পালা। আসার সময় ছোট মেজ, ছোট বড় মেজ একটা সিরিয়াল থাকে, কিন্তু যাবার সময় কোনো সিরিয়াল থাকে না। আমার আপন ভাই ছোট ভাই দবির মাস্টার, সিরিয়ালে গেলে তো আমারই যাওয়ার কথা আগে, কিন্তু আমার ভাইয়ের লাশ আমার কাঁধে নিতে হয়েছে। দরদিরা উপরে দেখেন জালাল সরকার খুব ভালো, সোহাব ভালো, বাবারে হারানোর ব্যথা নাই এমন কোনো মানুষ নাই, বাড়ি ছাড়া যেমন কোনো গ্রাম নাই, ব্যথা ছাড়া কোনো মানুষ নাই। আমার বাবার লেখার এক সময় জনপ্রিয় একটা গান আমার মনে পড়ে গেছে, গানটা আমি আপনাদের চরণ উপহার দিব। তার আগে আমি বলতে চাই, পাখিরা পাখিরাও প্রহরে প্রহরে মালিকের নাম নেয়, যখন প্রভাত হয়ে যায় আপন কুঞ্জ ছেড়ে বাসা ছেড়ে ওই পাখি তার খাদ্যের সন্ধানে বের হয়ে যায়। বিল বাওর গ্রামের পর গ্রাম পেরিয়ে, বিল বাওর পেরিয়ে খাদ্যের সন্ধান করে আবার যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, দরদিরা পাখিরও একটা কুঞ্জ আছে, বাসা আছে, আপন কুঞ্জে ফিরে যায়, কিন্তু আমি কোথায় যাব, কি আমার ঠিকানা? যারা গেল তারাও তো বলে গেল না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি, যেদিন কেউ থাকবো না সেদিন বান্ধব থাকবো আমি, আমার মাওলা বলেন। সেই মাওলার ওছিলা করে বাবার জীবনের গানটা এখন আমার জীবনের সাথে একাকার হয়ে গেছে। দরদিরা কখন যেন সূর্য ডুবে যায়, তাই বাবার রজয় ভক্তি দিয়ে রশিদি চান আমার
আসিবি চান তোলা চান দরদের যেখানে সেখানে থাকো, আচ্ছা দেখো তোমার দাসী রে সন্ধ্যা সন্ধ্যার সময় পালাইব কার ঘরে, আমার পরাণ গাবে ডরে নিদান গালে পালাইব কার ঘরে, যেখানে পশ্চিমে বেলা ডুবিল আধারে আকাশ ঘিরিল, দেখলাম বেলা ডুবিল আধারে আকাশ ঘিরিল, বেলা ডুবিল আধারে আকাশ ঘিরিল, এখন চক্ষু অন্ধ পথ দেখি না এখন চক্ষু অন্ধ পথ দেখি না, দেখলাম বালুর চরে রে নিদান কালে পালাইব কার ঘরে, পরাণ কাপে ডরে রে আমার অন্তর কাপে ডরে রে নিদান কালে পালাইব কার ঘরে, দেওয়ার সকল ধন মালিক রে আমার হইয়াছে হরণ রে তোমার, দেওয়ার সকল দেওয়ার সকল ধন রসিদ চান বাজান আমার হইয়াছে হরণ, এখন অবশ্যই মোর জীবন এখন সমস্যাই আর ওই আমার রসিদ চান দরদি দরদি রে আমার, ও পাগল সমস্যাই মোর জীবন সমস্যাই মোর জীবন মরণ, কি করবি তুই আমার নিদান কালে পালাইব কার ঘরে, আমার পরাণ কাপড়ে ডরে রে আমার অন্তর কাপড়ে ডরে গো ঘর নিদানে পালাইব কার ঘরে, আমারে রাইখা গেলা এই বিদেশের বাড়ি বলো রসিদ চান বাজার
পাগল আমি উপায় কি করি রাইখা গেল রাইখা গেল বিদেশের বাড়ি বল রসদ আসি বাবা উপায় কি করি এখন তোমার রসা করি তোমারই আরে ওই আমার রসদ আসিব দরদ রে আমার বড় দুঃখী নির বন্ধু তুমি রে বলো তুমি বিনে তুমি বিনে এই কঙ্গালের কেবাই আছে রে নাইকো মাতা নাই করে পিতা নাই কোনার ভাই রে আমায় টাইকা জিজ্ঞাসা করিবে সেই মানুষ আর নাই রে বাবা সারসা যেদিক তাকাই সেই দিকান্দার রসিদ চাষা পাইরে তর তুমি আমার কলমারে কালাম তুমি নামাজ রোজারে ও বাসার রসিদন তোমার সামনে রাইখা করব তোমার পূজা আমার রাইখা গেল বিদেশের বাড়ি বলো রসিদ আমি উপায় কি করি এখন তোমারই রসা করি শেষে তোমারই রসা করি তাকাইয়া দেখো মরে নিধান কালে পালাইব কার ঘরে আমার পরাণ কাপড়ে ডরে রে আমার অন্তর কাপড়ে ডরে গো ঘর নিধানে পালাইব কার ঘরে তোমার দেওয়া নাও তোর দিলে শুকনাতে চালাও শুনছি তোমার দেওয়া নাও তোরত্রে শুকনাতে চালাও বাউল সম্রাট রশিদের তোরা আনা আমার বচন রশিদারে তোরাই আনাও অতুল আসার যদি মনে ধরে রে নিধান কালে পালাই নৌকার ঘরে আমার পরাণ কাপে ডরে রে আমার অন্তর কাপে ডরে গো ঘর নিধানে পালাই নৌকার ঘরে Oh,
তোমার দেওয়ানা রশিদ চান শুকনাতে চালাও শুকনি তোমার দেওয়ানা দেখেছি তোমার দেওয়ানা পাগল তুমি শুকনাতে চালাও তোমার ভক্ত তোমার জালালে রে আরে তোমার জালালে রে তোরাই আনেও যদি মনে ধরে গো আলাইব কার ঘরে আমার সেখানে থাকো চাইয়ে দেখো তোমার দাসী রে সন্ধ্যা সন্ধ্যার সময় পালাইব কার ঘর আমার এই পরাণ কাঁপে ধরে পাগল আমি নিদান কালে যাইয়া পালাইব কার কার